আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমার ব্লগটা হলো আমাদের নবীজির রওজা শরীফে জিয়ারত করব। তো এখন আমি এই ফজরের নামাজে আছি, এইটা হলো ফজরের নামাজের ভিউ। তো আমি ফজরের নামাজের টাইমে ওইখানে প্রথমে আপনাদেরকে আজানটা শোনালাম, মধুর কণ্ঠে আজান মদিনা শরীফের সামান্য কিছু। তারপরে আপনার ফজরের নামাজ শেষ করে এখন বাইর হয়ে গেছি ইনশাআল্লাহ। আস্তে আস্তে এখন আমি আমাদের নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের দিকে যাইতেছি। ওইখানে যাওয়ার জন্য লম্বা, অনেক লম্বা কিউ, অনেক জায়গা হাঁটতে হয়। তো এদিকে দেখুন কতটুক লম্বা জায়গা। এই হলো মদিনা নবীজির রওজা শরীফ, ওই যে গ্রিন কালার যে গম্বুজ ওইটাই হলো মেইন মসজিদ, ওইখানে ওনার রওজা। তো অনেক জায়গা ঘুরে যেতে হয়, ওই দেখেন কতটুক জায়গা ঘুরতে হয়, সম্পূর্ণ জায়গা ঘুরে ওইখানে যাইতে হবে। তো আমি এই দুই টাইমে গেছি, ফজরের টাইমে একবার গেছি আর জোহরের পরে আর একবার গেছি। তো চিন্তা করলাম দুইটা ক্লিপই একসাথে জয়েন করে আপনাদেরকে দেখাবো। তাই এখন যেটা দেখতেছেন এটা হলো ফজরের টাইমের, এরপরে যেটা যেটা আসবে ওইটা হলো জোহরের টাইমের। তো রাত্রে এবং দিনের দুইটা ক্লিপ ইনশাল্লাহ আপনারা দেখবেন। তো যাই হোক ভিউয়ার্স, এখন আমি নবীজির রোজার দিকে যাইতেছি, যে জিনিসটার জন্য অপেক্ষায় ছিলাম, আল্লাহর রহমতে আমি এখন যাইতেছি আমার নবীজির রোজা শরীফ দেখব এবং ওনাকে একদম কাছে থেকে সালামটা জানাব। তো এখন কুর যে ক্লিপটা দেখতেছেন ওইটা হলো দিনের ক্লিপ, এই দিনের ক্লিপটাও অ্যাড করে ফেলেছি। এমনকি রোজা শরীফে যাওয়ার পর ওইখানে রাতের ক্লিপ এবং দিনের ক্লিপ দুটোই অ্যাড করেছি একসাথে। তো ভিউয়ার্স, আজকে দুই নম্বর দিন আমাদের মদিনা শরীফে। তো আজকে আমি আমার নবীজির রোজা শরীফ সালাম করব। আমি সোনার মদিনার অরিজিনাল জিনিসটাই হলো নবীজির রোজা শরীফ জিয়ারত করা, কাছ থেকে দুরুদ শরীফ পাঠ করা, ওনারকে দুরুদ শরীফ নামের উপরে দুরুদ শরীফ পাঠ করা। এমনকি প্রচণ্ড রোদ ছিল, দেখেন গরমের তাপে আমার মাথা কীভাবে গামতেছে, অনেক গরম ছিল। তো যাই হোক, আমি ভিউয়ার্স এখন আস্তে আস্তে রোজা শরীফের কাছে চলে আসছি, এখন ছাতার ভিতরে চলে যাব ইনশাল্লাহ। তো এদিকে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, রোজা শরীফ জিয়ারত করতে হলে, নবীজির রোজাতে সালাম দিতে হলে ওইখানে কোনো আপের প্রয়োজন হয় না। অনেকেই বলে এখানে আপের প্রয়োজন হয়, আপ ডাউনলোড করতে হয়, বুকিং করতে হয়, ওইটা একদম মানে মিথ্যা কথা। নবীজির রোজা আপনি যে কোনো সময় জিয়ারত করতে পারবেন, সালাম দিতে পারবেন। শুধু নামাজের টাইমে, ফার্স্ট ওয়াক্ত নামাজের টাইমে ওরা বন্ধ রাখে। তো এই হলো মেইন জিনিস। এখন আমি বাবে সালাম গেইটের সামনে চলে আসছি, ওই গেট দিয়েই আপনি ভিতরে ঢুকতে হবে। তো ওইদিকে এখানে মানে কিউ বানতেছে, সবাই কিভাবে যাবে ওইখানে, বাইরে দরজাটা, ভিতরের দরজাটা খুললেই ইনশাল্লাহ আমরা এন্টার করে ফেলব। দেখেন কত সুন্দর লাগতেছে, পুলিশ ওইখানে দাঁড়িয়ে আছে আমাদেরকে, এই দেখেন আমরা এখন ভিতরে ঢুকে গেছি। সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর, আর কত সুন্দর করে তারা ডিসিপ্লিন করে রাখছে, আপনি মানে পুলিশে ইয়ে করে রাখছে। তো ওইদিকে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি, অনেক লম্বা পথ,
ওইখানে হেঁটে যেতে হবে। কি শান্তি লাগে মনের, মানে কি বলবো, যে এত কাছ থেকে আমাদের নবীজিকে সালাম জানাইতে পারতেছি, আল্লাহ আমাকে হুকুম করেছেন বিদায়, আমি এখানে যাইতে পারছি এবং অনেক কাছ থেকে আমাদের নবীজিকে সালাম জানাইতে পারতেছি এবং ওনার রোজা শরীফ দেখার ভাগ্য হয়েছে। السلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام يا رحمة للعالمين. السلام عليكم يا أبو بكر الصديق رضي الله عنه، السلام عليكم يا عمر فاروق رضي الله عنه. Viewers, আমি ওইখানে সামান্য একটা ক্লিপ ওপেন রেখেছি, ওইখানে আপনাদেরকে রও শুনিয়েছি, কারণ ওইখানে নবীজির রওজাতে তিনটা পার্ট আছে। এর মধ্যে অনেকে কি করে, প্রথম পার্টেই গিয়ে অনেকে সালাম ইয়ে করে। আসলে প্রথম পার্ট যে দরজাটা ওইটাতে কিছু নাই, মিডিল পার্ট যেটা ওইটা হলো আসল। মিডিল পার্টে বড় যে হোল আছে ওইটা হলো নবীজির রওজা, এরপরটা হলো পরের হোলটা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এর পরের পার্ট হোলটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আমি ওইখানে লিখে দিয়েছি, আপনারা ওইটা দেখবেন। এর পরের যে দরজাটা হলো ওইটা এমটি, ওইটাতে কিছু নাই। তো এর জন্য আমি ওইটাকে স্পেসিফিকভাবে দেখিয়ে দিয়েছি, আপনারা ওইটা দেখবেন। যদি কেউ নতুন যান তাহলে আপনারা ওইটা প্লিজ ফলো করবেন। আর এখন যে পার্টটা দেখাইতেছি ওইটা, মানে ফোরের পার্টটা যে অ্যাড করছি এই ওইটা, তো ওই সময় অনেক ভিড় ছিল, অনেক লোক ছিল, তাই প্রপারলি আমি এই ক্লিপটা নিতে পারি নাই। তো প্রথম পার্টটা আমি, ভিড় কম ছিল, আমি কাছে ছিলাম, ওইটা প্রপারলি নিছি। তো ওই যে দেখতেছেন দরজাটা, ওই দরজাটা কিন্তু এমটি, ওইটাতে কিছু নাই, কোনো কিছু নাই, শুধু ওই মিডিলের দরজাটা, ওই যে মিডিল ওইটা হলো নবীজির রওজা, এমনকি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহ, সম্পূর্ণ তিনটা খবরই মিডিলের পাটে, ওইটাতে কিছু নাই। যাই হোক ইয়ার্স, আলহামদুলিল্লাহ, আমি নিজেকে ধন্য মনে করি, আমি যে এত কাছ থেকে আমার নবীজিকে এবং তার দুজন সাহাবিকে আমি সালাম জানাইতে পারছি এবং আমার মনটা অনেক শান্তি, আল্লাহর রহমতে আমি ওনার নামের উপরে দুরুদ বর্ষিত করতে পারছি। যাই হোক ইয়ার্স, এখন আমি বাইর হয়ে গেছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনারা একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ছোট করে একটা কমেন্ট দিবেন। এখানেই শেষ করে ফেলতেছি, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।